يا هات هاتون 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 মাথায় মুখের উপর মাস্ক পড়ছে নাই এখানে আপনি শুয়ে আছেন কে ওঠেন 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 রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি পাশে এরকম একটি লোক টান টান হয়ে শুয়ে আছে তো বিষয়টি দেখে আমার কাছে সত্যি খুব খারাপ লেগেছিল যে কারণে বাইকটি ঘুরিয়ে তার কাছে গিয়ে যে জিনিসটি আমি জানতে পারলাম যেটা শোনার জন্য আসলে আমি একদমই প্রস্তুত ছিলাম না তো বিষয়টা খুবই খারাপ লেগেছে আমার কাছে যে কারণে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল ও ভাই শুনতেছেন এমুক দেখান নাম কি আপনার রাস্তায় এভাবে শুয়ে আছেন কে দুপুরে খাইছেন খানায় দুপুরে চলে যান কে শুনেন ওনার সঙ্গে যতই কথা বলার চেষ্টা করছিলাম আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে উনি আমার সঙ্গে কথা বলছিল না উঠে সরাসরি দেখতেই পাচ্ছেন কিভাবে চলে যাচ্ছিল তো আমি ওনার কাছে ঘুরে গেলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে আমার কাছে খাবার ছিল সেই খাবারের দিকে হাত ইশারা করে খাবার খেতে চাইলো তো যে কারণে পরে তাকে খাবার দিলাম খাবেন খাবেন খাবার নেবেন আরে হাত ধরলে যে হাত ধরলেন হাত ধরলেন এ হাত হাত ধরুন হাত ধরুন হাত ধরুন হাতের সাথে ময়লা হাত ধরুন 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 একটু ই করলেন হ্যাঁ এটাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন ওর মাথা এরকম কি ছোট থেকে এরকম না না ওর বুদ্ধিজ্ঞান সবই ঠিক আছে কিন্তু ওই বাসায় থাকে না বাসার ওখানে দাঁড়া থাকে কথা কয় না কথা বলে একাই চলে যায় বাড়ি বাড়ি সামনে যে জায়গায় শুয়ে আসলো গাড়ি যদি একটা মানে এদিক চলে আসে তাহলে তো সমস্যা রাস্তা যেভাবে শুয়ে আছিল যদি কোনো গাড়ি এসে যদি উপরে তুলে দিত এই রাস্তায় শুয়েছিল এই এইখানে শুয়ে আছে একদম টানা শুয়ে আছে পানির মধ্যে পাইছেন এই যে পানি পানি খান পানি খান ট্রিটমেন্ট করে না বাড়ির লোক সকল প্রকার ট্রিটমেন্ট শেষ সকল প্রকার ট্রিটমেন্ট শেষ সমস্যা প্রতিবন্ধী রাস্তা দেখে আমরা দাঁড়া গেছেন না হ্যাঁ রাস্তা দেখে দাঁড়াছি আমি মনে চাইলে মেলাক্ষণ ভাবলাম যে
লোকটা এভাবে শুয়ে আছে কিসের লাগে, মানে কোনো সমস্যা নাকি? পরে ব্যাগে আসছে। পাশে বাইকে থাকা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেব। তিনি বললেন যে ছেলেটি আসলে জন্মগতভাবেই প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন, আর ছেলেটির বাবা হলেন বিজিবি সদস্যের একজন কর্মরত হাবিলদার। তার পরিবার এ পর্যন্ত অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু আসলে সেগুলো কোনো রকম কাজেই আসেনি। বিষয়টি শোনার পর সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে চলার পথে আমরা এরকম অনেক অসহায় লোককেই দেখতে পাই, কিন্তু অনেক সময় এগুলো আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই, যেটা আসলে আমাদের একদমই উচিত না। হাদিসে কিন্তু আছে যে বেটা বেটি হচ্ছে বাবা মায়ের পরীক্ষার বস্তু, হয়তো এই ভাইটিকেও আল্লাহ তাআলা তার বাবা মাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। তেমনি আমাদের সামনে এরকম অনেক মানুষকেও পাঠিয়ে উপর আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু আমরা কি আসলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি? মনের অজান্তেই প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম আমিও।